একটা জাহেরি আলম আর একটা বাতিনি আলম। জাহেরি আলমের তুলনা দেওয়া হচ্ছে দুধের সাথে, আর বাতিনি আলমের তুলনা উদাহরণ দেওয়া হচ্ছে মাখনের সাথে। দুধকে খুব বেশি সিদ্ধ করতে করতে সেটা ঘি হয়, ঘৃত, আর সেটাকে আরো বেশি খাঁটি করলে মাখন হয়। তো জুবদা আমাদের একটা কিতাবের নাম আছে, হাসতুমে পড়া নাহবিমিরের সাথে পঞ্জগণ কিতাব, এটা সরফের কিতাব, শব্দ গঠন এবং পরিবর্তন পরিবর্ধন, একটা শব্দ অক্ষরগুলি দিয়ে কীভাবে গঠন করা হয়, আবার সেই শব্দ কোনো কোনো সময় একটা জায়গায় আর একটা দিয়ে বদলাইয়া সেটাকে পরিবর্তন পরিবর্ধন করা হয়, সেটাকে বলা হয় সরফ, এলম সরফ। আর এলম নাহু, শব্দ গঠন হওয়ার পর সেই শব্দটা শেষে কোন হরকত দিয়ে পড়বো, কোন হরফ দিয়ে পড়বো, এরাব কীভাবে পড়বো, এরাব কোনো সময় হরফ দিয়ে হয়, কোনো সময় হরকত দিয়ে হয়, আমি কি জের পড়বো না জবর পড়বো না পেশ পড়বো, আমি কি ও দিয়ে পড়বো না আলিফ দিয়ে পড়বো না ইয়া দিয়ে পড়বো, এগুলোকে বোঝা জানা এটা না হোক, এগুলো ছাড়া কিতাব বোঝা যায় না। তাফসির হাদিস এই সমস্তগুলো বুঝতে হলে, কিতাব বুঝতে হলে তাহলে নাহু সরফে পাকা পোক্তা হতে হয়। এটা আরবি ব্যাকরণ, ব্যাকরণ জানা না থাকলে এমনি কিছু বাংলা বলি ফুরিয়া এমনি সাইনবোর্ড টাইমবোর্ড ফরা যাবে, এই সে করা যাবে, কিন্তু সে সাহিত্যিক হতে পারবে না। আর এটা আপনারা সবাই তো বুঝেন। তো এইখানে একটা কিতাব আছে, সব সরফের মশলাগুলি পুরা পঞ্জগঞ্জ সরফ মীর এই কিতাবগুলোতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, আবার সেগুলোকে তার সারমর্ম হিসাবে জুবদা তো সেই খোলাস তো সেই, কোনো জিনিসের জুবদা কাকে বলে, তার সারাংশকে বলে, দুধের সারাংশকে যেমন মাখন বলে জুবদা বলে, এরকম ওই কিতাবের মশলাগুলোর সারাংশকে জুবদা বলে। জুবদা একটা কিতাবের নাম রেখেছে। তো জাহেরি আলম অর্জন করলে হবে না শুধু, সেই আলম সেটাই রং এবং সুগ্রাণ পাওয়ার জন্য সেটার মধ্যে বাতানি আলমের রঙে রঙিন করতে হবে। সেই জন্য আপনি এমনি কিছু অভিধান ডিকশনারি দেখে, লুগত দেখে, কিছু শব্দ ইয়াদ করে সেগুলোর মাধ্যমে কোরআনের তফসির করতে পারবেন না, হাদিসের অর্থ বলতে পারবেন না, সেগুলি বলা গেলে সাহাবায়ে কেরামরা বিভ্রান্তিতে পড়তেন না। যখন রোজা সম্পর্কে আয়াত নাজিল হয় ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াযু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর। রোজা যখন ফরজ হয়েছিল আমাদের উপর শুধু মাগরিবের উপর এসা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এশারের নামাজ পড়া হয় না, খাওয়া দাওয়া বা আরও অন্য কোনো হাজত পুরা করা যেত, এশারের নামাজ যখন পড়ে নিলেন তখন থেকে আর কিছু খাওয়া দাওয়ার সুযোগ নেই, আপনার সব পানাহার নিজের স্ত্রী সহবাস সব কিছু বন্ধ করে দিতে হবে। এখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে অনেকেই সমস্যায় পড়ে গেছেন, তারা মুবতালা হয়ে গেছেন, নিজের বিবির বিছানায় ওনাদের খেয়াল ছিল না যে আমি রোজাদার, নিজের বিবির সুগ্রাণ পেয়ে, বিবি ভাষা আছে হালাল বিবি, এটা কোনো অবৈধ কিছু না, বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম প্রকাশ করেছেন সেই কথাটা, তিনি নিজের বিবির সাথে মিলিত হয়ে গেলেন। এরপরে যখন সরকারের দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সেই কথা যখন উত্থাপন করলেন, তিনি যখন বর্ণনা দিলেন, অনেক সাহাবায়ে কেরামরা সাথে সাথে বলে আমারও তো এটা হয়েছে, আমারও তো এটা হয়েছে, আরও কয়েকজনে বলি ফেললেন। আল্লাহর নবী বলেন অপেক্ষা করো, আমি নিজের থেকে কিছু বলতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুওয়াফাকাতের উপর
উনি যেটা করেছেন সেটা আল্লাহ সমর্থন করে অনেক আয়াত নাজিল করেছেন কোরআন করিমে, এটাও মুওয়াফাকাত উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুওয়াফিক হিসেবে এই আয়াত নাজিল করেছেন যে এখন থেকে ওইটা রহিত করে দেওয়া হলো যে মগরিবের পরে আসা পর্যন্ত না, এখন বেলা ডুবার পর থেকে সুবহে সাদে খাওয়ার আগ পর্যন্ত তোমাদের জন্য সব কিছু বৈধ করে দেওয়া গেল। তুমি নিজের স্ত্রীর সাথে মিলিত হইতে পারবে, তুমি সব কিছু করতে পারবে, খাওয়া দাওয়া সব কিছু সেরে নিতে পারবে, তবে সুবহে সাদেকের পর আর না। তবে সুবহে সাদেক আর সুবহে কাযেব দুইটা আসমানে দুইটা রেখা দেখা যায়, লকির একটা হলো কালো রেখা আর একটা হলো সাদা রেখা। কালো রেখা গিয়ে যতক্ষণ পর্যন্ত সাদা রেখাটা পরিপূর্ণভাবে বের হবে না, সুবহে সাদেক হবে না, সেটা শুরু হলে শুরু হওয়ার আগেই রোজা আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে। আমাদের দেশে রমজানের সেহরির শেষ সময় দেওয়া হয়, আর অনেক ভাইয়েরা শেষ সময়ে আজান দেওয়া আরম্ভ করে দেয়, আজানের সুন্নত আদায় হবে না, এটা ওলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া নিয়ে নেবেন। এটা তো এখানে আমার কিছু বলা বেয়াদবি হয়ে যাচ্ছে, যে উম্মুল মাদারিস কাছে আছে, বড় বড় মাদ্রাসাগুলো কাছে আছে, আমি আমাদের দেশের গ্রাম অঞ্চলের কথাগুলি আপনাদের সামনে একটু নকল করতেছি। কারণ আজান তো পরিপূর্ণ সুবহ সাদেকের পরে হইতে হবে, যেটা ফজরের আজান, তো একটু একটু বের হইতেছে, এখন তো পরিপূর্ণ বের হয় নাই, সুবহ সাদেক পরিপূর্ণ হয় নাই, সেই জন্য সেহরির টাইমের 5-10 মিনিট পরে আজান দিতে পারবেন, সেহরির শেষ সময়ের। এগুলো কিন্তু আমাদের দেশে অনেকেই ভুল করে। তো যাই হোক, সাহাবায়ে কেরামরা এই কথা শুনে আল্লাহ নবী বলেন, কালো সুতা খাইত বলা হয়, সুতার ধাগা, ধাগা বলি আমরা আর কি, যেখানে কিছু মালা গাঁথে বা আর কিছু করে, হাত্তাই তবে জ্ঞান আল্লাহ কুমুল খাইতুল আবিয়াত, সাদা ধাগা ধাগা, কালো ধাগা, যতক্ষণ একটার থেকে আর একটা পার্থক্য করতে পারা যাবে না ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে পারবে। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একটা সুতার লড়া কালো আর একটা সাদা বালিশের নিচে রাখি দিছে, পার্থক্য করতে পারে না, বেলা ওঠা আরম্ভ করে দিছে তাও পারে না, কারণ ওনাদের ঘরে বাড়িতে আমাদের মতো দরজা জানালার ব্যবস্থা ছিল না, এত বড় বড় ফাটক ছিল না, কারেন্টের বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না, এরকম ছাস লাইটের কোনো ব্যবস্থা ছিল না, ওই সময়ে কোনো সৌর বিদ্যুতের ব্যবস্থা ছিল না, ওই সময় শুধু তারা ওই আসরের ঘরে মাগরিবের আগে আগে কোথাও গিয়ে ওই যে গাছকে গাছের ডলা দিলে গসা দিলে পাত্র পাত্র গসা দিলে আগুন বের হইতো, সেখান থেকে ওনারা সেরাক বাতি জ্বালাইয়া ওনাদের প্রয়োজন যখন মিটি যেত তখন সেটা নিবেইয়া দিয়া তারপরে তারা ঘুমিয়ে যেত। তো সকালে তার কোনো ব্যবস্থা নাই, তো কেমনে বেলা যতক্ষণ পর্যন্ত পরিষ্কারভাবে না ওঠে এটা পার্থক্য করার কোনো সুযোগ নাই। রসুল পাকের দরবারে গিয়ে বললেন, ইয়া রসুলাল্লাহ, আপনি বলেছেন কালো সুতার থেকে সাদা সুতা যতক্ষণ পর্যন্ত খাইতে আসুয়ার থেকে খাইতে আবিয়সকে আমরা পার্থক্য করতে না পারি ততক্ষণ খাওয়া যাবে, এখন তো আমরা পারি না, বেলা উঠে যাওয়ার খাঁচাখাঁচি হয়ে গেছে, ফজরের নামাজের পরেও তো আমরা পারি না। আল্লাহ নবী বলেন, তোমরা সেটাই নাকি মনে করছো? কোরআন শরীফের তর্জমা করা, কোরআন শরীফের তফসির করা, মুফাসসিরে কোরআন হওয়া এত সহজ, এটার অর্থে অনেক অনেক মুফাসসিরিন কেরাম অ্যাক্সিডেন্ট করছে, এখানে আমি নাম বলবো না। এরা আবার সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামদেরকে আমাদের মতো মানুষ বলে, সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানে না হকের, এ শানে সাহাবা করতে হচ্ছে, সাহাবায়ে কেরাম যে হকের মাপকাঠি এটা আল্লাহর কোরআনে তার দলিল প্রমাণ আছে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে তার প্রমাণ রয়েছে। আর সাহাবায়ে কেরাম যদি হকের মাপকাঠি না হয় তাহলে কেয়ামত পর্যন্ত এই দিন টিকার কোনো ব্যবস্থা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামাতটাকে তৈয়ার করে গিয়েছিলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, আই জামাআতুস সাহাবা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ মানে জামাআতুস সাহাবা, সাহাবায়ে কেরামের জামাতের সাথে আমাদের একাত্মতা ঘোষণা করতে হবে, ওনাদেরকে যদি আমরা পরিপূর্ণভাবে মানতে না পারি তাহলে আমাদের দিন টিকবে না, কেয়ামত পর্যন্ত এই দিন থাকবে না। ওনাদেরকে আল্লাহ তাআলা হকের মাপকাঠি হিসেবে
আমাদের কাছে পেশ করেছেন, রসুলে পাক পেশ করেছেন। আমরা অনেকেই বলি, আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করি, হযরত ওসমান যুন্নুরাইনের সমালোচনা করি, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করি। আমরা অনেকেই বলি আমিরে মুয়াবিয়া মুলুকিয়ত প্রতিষ্ঠা করেছে। আমরা অনেকেই বলি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বজন প্রীতি করেছে। নাউজুবিল্লাহ বলবেন না, শুধু নাউজুবিল্লাহ বললে হবে না, একটু পিছনের থেকে আগিয়ে আসেন। আমার বিষয়বস্তু মহিলা সাহাবায়ে কেরাম সম্পর্কে, বিশেষভাবে হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কিছু কথা বলা। তো আমি ভূমিকা স্বরূপ পুরো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কি মান মর্যাদা শান এগুলো যদি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরা না হয়, সাহাবায়ে কেরাম আমাদের কি মডেল সেটা যদি আপনাদের কাছে পেশ করা না হয়, তাহলে এই শানে সাহাবার সম্মেলন বেকার। যেহেতু আমার মুরব্বিয়ানে কেরাম এখানে আছেন, ওনারা আমাকে সংশোধন করবেন, ভুল ত্রুটি হলে ওনারা আমাকে শুধরাইয়া দিবেন। তো মহতরম হাজরিন, সাহাবায়ে কেরামদেরকে যদি দুর্নাম করতে পারে, সাহাবায়ে কেরামদের সম্মান মর্যাদা যদি ক্ষুণ্ণ করতে পারে, তাহলে মুনাফিকরা তো কামিয়াব হয়ে গেছে, দিন তো এটা আর অটল থাকবে না, টলটলাইয়া যাবে। কোনো নবীকে যদি কেউ যদি গুণাগার প্রমাণ করতে পারে, নাউজুবিল্লাহ, নবীর ইসমতের উপরে যদি কেউ আঘাত করতে পারে, নবী মাসুম না। হ্যাঁ, অনেকেই বলে যে কোনো কোনো সময় আল্লাহ তাআলা ইসমতকে উঠা লেতে, হ্যাঁ ওনার থেকে যে আল্লাহর হেফাজতের জিম্মেদারিতে ওনার থেকে একটু উঠেই না, তাকে লোক উসকু বসর সমঝে, মানুষ ওনাকে মানুষ মনে করার জন্য। এরা ভাই মানুষ মনে করার জন্য কি গুণা করাইতে হবে নাকি? মানুষ মনে করার জন্য উনি ইস্তিনজা ফরমাইতেছেন, উনি পায়খানা করতেছেন, বাজারে যাইতেছেন, ইয়ামশুনা তাআম ওয়ায়াকুলুনা তাআম ইয়ামশুনা ফিল আসওয়াক, ইনি বাজারে যাচ্ছেন, ইনি খাওয়া দাওয়া করতেছেন, উনি পেশাব ফরমাইতেছেন, উনি ঘুমাইতেছেন, উনি জাগ্রত হইতেছেন, উনি দৈনন্দিন জীবনের আমাদের সামাজিক জীবনে উনি আছেন, উনি রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতেছেন, উনি অর্থনৈতিক জীবন পরিচালনা করতেছেন, উনি সামাজিক জীবন পরিচালনা করতেছেন, এগুলার মাধ্যমে কি উনি মানুষদের বোঝা যায় না? মানুষ বোঝার জন্য কি গুণা করাইয়া দেখতে হবে? আমার এক মুরব্বী বলতেন, এর ভাই জানা গুণা এটাকে জানা করিয়া দেখাইতে হবে নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কোরআনে বলছে, হাদিসে বলছে, জানা গুণা, গুণা আল্লাহ যেটার উপর নারাজ, আল্লাহ যেটাকে পছন্দ করে না, এটাই তো গুণা। এখানে বড় গুণা আর ছোট গুণা আছে। আমাদের হযরত ফটিয়ার বলিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, এর বেটা গুনাহে সগীরা গুনাহে কবিরা, এটা ফুকাহায়ে কেরামের ইসতালাহ পরিবার সমাজের, গুণা কোনো কিছু সগীরা নাই, গুনা সব কবিরা, সব আল্লাহ যেটার উপর নারাজ এটা আল্লাহর ছোট নারাজিও বড় নারাজি মনে করতে হবে, গুনা আবার কি সগীরা। ফুকাহায়ে কেরাম আমাদেরকে বাঁচানোর জন্য, এটা কবিরা, এটা আকবর মিনাল কাবায়ের, এই সমস্ত কথাগুলো ইসতালাহ ওনারা, আমরা বাঁচার জন্য। আপনার হারাম থেকে যেমন আপনি বাঁচা প্রয়োজন, মকরু থেকেও বাঁচা প্রয়োজন। মকরু মধ্যে আবার মকরু তাহারি মিয়া তনজিমি, এটা ফুকাহায়ে কেরামের ইসতালাহ, এটা ওনাদের পরিভাষা, এটা বিভিন্ন আইনি লড়াই যখন আপনি পড়বেন সেই অনুযায়ী আপনাকে বিচার কার্যক্রম সমাধা করতে হবে এই জন্য। কিন্তু আল্লাহ নারাজির ব্যাপারে, আমার পিতা যদি আমার উপর একটু মন কালো করে আমার কথার দ্বারা, আমার কার্যক্রম দ্বারা, এটা বড় পাপ। রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদ, তোমার মাতা পিতার রেজামন্দি আল্লাহ রাজি হওয়ার কারণ। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মাতা পিতা যদি তোমার উপর নারাজ হয় আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়ে যাবে। নারাজি হওয়ার, নারাজ হওয়ার জন্য কি বাপকে জুটা পিটা করতে হবে? এটা বড় অপরাধ করতে হয় না? আপনি একটু কটু কথা বললে, একটু শক্ত কথা বললে, ওনার দিকে একটু তীক্ষ্ণ নজরে যদি আপনি থাকান, আপনার আব্বা আপনার উপর নারাজ হয়ে যাবে। মুকাররবা রাব্বে সবাবত হাইরানি, হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাই একদিন তিনি মসজিদে প্রবেশ করতেছেন বাম্পা দিয়া, হঠাৎ এলহামি আওয়াজ আসলো, ইয়া সৌর। সৌর শব্দের অর্থ হলো, আরবি শব্দের অর্থ হলো বলদ। আমাদের দেশে গাইয়ার বলদ দুইটা আছে না,
বলতের অর্থ এটা আরবি হইল সৌর। হে বলত ষাঁড়, কোথায় যাচ্ছ তুমি, কোথায় প্রবেশ করতো তো জানো না। এই দরবার আমি রব্বুল আলমিনের দরবার, এই দরবারে প্রবেশ করতে হলে আমার রসুলের তরিকার সুন্নত আছে পাঁচটি। এক নম্বরের সুন্নত আমি রব্বুল আলমিনের নাম বিসমিল্লাহ। দুই নম্বরের সুন্নত হলো আমার নবীর উপর দরুদ ও সালাম, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। তিন নম্বরের সুন্নত হলো দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। চার নম্বরের সুন্নত হলো ডান পা দিয়ে প্রবেশ করা। পাঁচ নম্বরের সুন্নত হলো নফল ইতিকাফের নিয়ত করা। তুমি কোথায় প্রবেশ করতেছ, এটা কি গরুর গোতাই মনে করছ, এটা কি বাথরুম, বাথরুমে মানুষ প্রবেশ করে, বাইতুল হলা ল্যাট্রিনে প্রবেশ করে বাম পা দিয়া, সেই পা দিয়ে কেন আমার দরবারে, আমার মসজিদে, আমার ঘরে প্রবেশ করতে বলো বলো। কিন্তু আল্লাহর ডাকা বলো, নিজের নামের সাথে উপাধি বানাইয়া, নিজের নামের সাথে সেইটাকে টাইটেল বানাইয়া দিলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হযরত সুফিয়ানকে যদি সৌরি বলা না হয় কেহ চিনবে না। একজন সুফিয়ান আছে সুফিয়ান ইবনে উয়াইনা, আর একজন সুফিয়ান আছে সুফিয়ান সৌরি। দুজনের বড় মুহাদ্দিস। আমরা তো ইস্তিনজা করলো আমার ডাক আসে না, সেখানে যদি কেউ বাইসারে ডাক আসে না, গিবত করি বাইসারার থেকে বেশি। মসজিদে বসে বেশি গিবত করে, গল্প গুজব করে, মসজিদে বসে বসে বিভিন্ন রকমের দুনিয়াবি কথা বলি আমরা। দুনিয়াবি একটা কথা যদি বলেন, 40 বছরের এবাদত নষ্ট হয়ে যায়। কত এবাদত করছি আল্লাহ কবুল হওয়ার মতো, কত এবাদত করতে পারছি, কবুল হওয়া এবাদতগুলো যদি আমি নষ্ট করিয়া দিই দুনিয়াবি কথা বলিয়া, এগুলি বললে প্রহসন করে অনেকের কষ্ট লাগে। হুজুররা যদি কিছু দিনের কাজে আপনাকে পরামর্শ দেয়, এক ভদ্রলোক আমাকে বলে, হুজুর আমাদের ইমাম সাহেবের কিছু জানি না, কিন্তু কি সমস্যা, কত আমাদের ইমাম সাহেব সুরা পড়ছে, লম্বা সুরা ফজরের নামাজের সময় কি সুরা পড়ছে, হতে সব্বিহিসমা পড়ছে, তারপরে এরপরে অস্তমায় অত্তারিক পড়ছে, অথবা হালাতাক হাদিসুল গাশিয়া পড়ছে, এটা পড়ছে। আচ্ছা অনেক সময় সুরা জুমা পড়ে, সুরা মুনাফিকুন পড়ে, হ্যাঁ এভাবে। এরপরে হুজুর এটা তো বা কোনো রকম গেল, এরপরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা এটাও 33 বার বলিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাও মানলাম, এটা তসবিহ ফাতিহা। এরপরে আবার বলে আয়াতুল কুরসি পড়ো, আবার বলে কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি পড়ো, আরেকবার হুজুর বলে সূরা হাশরের আয়াতগুলো পড়ো, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু। হুজুর আমাদের আর কোনো কি কাজ নেই নাকি? আপনার অনেক কাজ আছে না, অনেক কাজ আছে তো, তো কী হয়েছে হুজুরে এত লম্বা সূরা দিয়া, আবার তসবিহ পড়িয়া, আবার হাশরের আয়াত, আবার আয়াতুল কুরসি, আবার এগুলা, এগুলো আমার ভালো লাগে না। হ্যাঁ আপনার অনেক কাজ আছে, হাগা মোতা, তারপর আবুল গুড়ি টানা, অনেক কাজ আছে না, সেগুলো বাদ দিয়ে আপনাকে যে কাজে লাগাইছি, খুব খারাপ কাজ করছে ইমাম সাহেব। ইমাম সাহেবকে তো শাস্তি দেওয়া দরকার, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। এ মিয়া আপনি জানেন ইমাম সাহেব হুজুর আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই তসবিহে ফাতিমা গুলা শিক্ষা দিয়েছিলেন, এবং আয়াতুল কুরসি সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, সেই জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা নাই, কোনো বাধা নাই। একমাত্র বাধা তার হলো মওত, মৃত্যু হয় না, এই জন্য জান্নাতে যেতে পারে নাই, মৃত্যুর সাথে সাথে সেই জান্নাতই। সুবহানাল্লাহ।
তো আপনাকে যে উজুর জন্নতে নিয়ে যাচ্ছে এটা তো খুব খারাপ কাজ। এই ভাই কুলিল্লাহু মালিকুল মুলক সম্পর্কে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কোনো ব্যক্তির যদি ওহদ পাহাড় পরিমাণ যদি কর্জ থাকে, সেই ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় এই আয়াতগুলা বেগাইরে হিসাব পর্যন্ত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওহদের পাহাড় পরিমাণ কর্জ পরিশোধের ব্যবস্থা করিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে হুজুর আপনার কর্জ পরিশোধের ব্যবস্থা করতেছে, খুব খারাপ কাজ করে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা হাশরের আয়াত সম্পর্কে এইভাবে ফজিলতের কথা বলেছেন। আরও অনেক কিছু আছে, আমাদের মুরব্বিয়ানে কেরাম আমাদেরকে আরও কিছু শিক্ষা দিয়েছেন। হাবিব যুজরুর খলিফা আমার মাতার তাজ, উনি বসা আছেন, এরকম ওনার পীর, ওনার পীরের পীর আমাদের পীর, আল্লাহু আকবর শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ আব্দুল আজিজ সাউদ রহমতুল্লাহ আলাই, দুজনেই আমার পীর। শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলের এন্তেকালের পরে এই হজরতের সাথে রেজাত করেছি, দুইজনেই আমাকে চারে খানদানের ইজাজত দিয়েছেন আলহামদুলিল্লাহ। ওনারা বলতেন, অনেক ওয়াজ নসিহত করেছো বাবা, একটু জিকিরের কথা বলিও, জিকিরের কথা বলিও, মানুষকে একটু আল্লাহর জিকিরের কথা বলিও, বলে ছয় তসবির কথা মানুষকে বলিও, তিন তসবির কথা বলিও, বারো তসবির কথা বলিও। আবার হুজুররা সকালে ছয় তসবি, বিকালে ছয় তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একশো বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশো বার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার একশো বার, দরুদ শরীফ একশো বার, ইস্তেগফার একশো বার, পুরা জানলে ভালো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা বেশি যদি জানা থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে গুনাহ মাফ চাই, আল্লাহ আপনার কাছে গুনাহ মাফ চাই, আল্লাহ আপনার কাছে গুনাহ মাফ চাই, আল্লাহ মাফ করিয়া দাও, মাফ চাই মাফ করিয়া দাও, মাফ চাই মাফ করিয়া দাও, এইভাবে জপতে থাকো, একশো বার বলতে থাকো, আস্তাগফিরুল্লাহ বলবেন না। এই জন্য তো আলেম দরকার। আস্তাগফিরুল্লাহ বললেও তো কি সমস্যা, ইমান চলে যাবে যে, তো কি ইমান চলে, আস্তাগফিরুর মানে বুঝেন, ইস্তাগফারা কাপ দিয়ে ছোট কাপ, ইস্তাগফারা ইস্তাগফিরু ইস্তিগফারান, এটার মূল হরফ হলো কাফারা, ইস্তাগফারা মানে সে কাফের হইতে চায়, আর আস্তাগফিরু মানে আমির কাফের হইতে চাই, নাউজুবিল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আপনি আমি কাফের হয়ে যেতে চাই। দেখেন একটা হরফের শুদ্ধ করিয়া যেখান থেকে বের হইতে হয় সেখান থেকে বের হইতে হবে, অন্য রাস্তা দিয়ে বাইর হইলে সমস্যা আছে। আমরা বলি না কৃমি আছে, কৃমি কৃমিগুলো বাইর হওয়ার জায়গা হইল নিচের রাস্তা, সেটা যদি মুখ দিয়ে বের হয় অবস্থা খারাপ। এখন রাস্তা যেটা দিয়া যে হরফ যেটা দিয়ে বের করা দরকার সেটা দিয়ে বের করতে হবে। গাইন, গাইনের মখরজ একটা, কাফ এটার মখরজ আর একটা, আপনি আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে গুনাহ মাফ চাই, এটার মূল হরফ হলো গাইন ফারা গফারা, ওইটা হলো কফারা এটা হলো গফারা, দুটোর মধ্যে পার্থক্য আছে, এটার মানি হলো আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই মাফ চাই, এটার অর্থ হলো আমি আল্লাহ আমি আপনার কাছে কাফের হইতে চাই। আলেম কেন লাগে, এখন তো আমরা সমস্যা, মূল হলো দালা কোথায় যাবো জানি না, ডাক্তারের দালায় কোথায় যাবো, রুগীরা মিছিল করে যে ডাক্তার মারি হলো। আমাদের হযরত মাওলানা মাজহারুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই একদিন ওয়াজ করতেছেন, আনাস কথা কথা বুঝছেন, আনাস রুগী মিছিল করে আনাস ডাক্তার মারি এলো, ডাক্তার মারি এলো, ডাক্তার মারি এলো, এরকম করে মিছিল করে কেন, রুগীরা ডাক্তারের থেকে বিরক্ত হয়ে গেছে, কেন ইনি আমাকে ইঞ্জেকশন ফুসিং করে, কেন আমাকে উনি স্যালাইন ফুসিং করে, কেন আমাকে এইরকম ফুরা অপারেশন করে, এটা কাটিয়ে ফুঁস বের করে, এটা ফুঁস বের করে কেন জানো না, ক্যান্সার হবে সেই জন্য, এটা যদি অপারেশন করিয়ে বের করা না হয় তাহলে এটা যাইয়ে আপনার গোস্ত শেষ করবে, তারপর হাড্ডি শেষ করবে, এটা শেষ করার পরে সে ক্লান্ত হবে না, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্যান্সারে পরিণত হইয়া তুমি মারা যাইবা, এই জন্য ডাক্তার এটাকে অপারেশন করে, কোনো কোনো সময় আঙ্গুল কাটে,
কোনো সময় হাঁটু পর্যন্ত কাটে, কাটে যে এটা তোমার সাথে দুশ্মনী না, এটা কি জন্য করে? তোমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচানোর জন্য। আলেম ওলামারা আপনাদেরকে অপারেশন করতেছে আল্লাহ আকবর। আপনি যেন একজন খাঁটি মুসলমান হয়ে যান, আপনার বিবি যেন একজন দিনদার কানতা জাহেদা আবেদা হয়ে যায়, আপনার মেয়ে যেন একজন আবেদা জাহেদা কানতা সাকরা হয়ে যায়, আপনার বিবি যেন আপনার মেয়ে যেন উম্মাতুল মুমিনিনের মিসাল হয়ে যায়, আপনার বিবি আপনার মেয়েরা যেমন হযরতে রাবিয়া বসরী রহমতুল্লাহি আলাইহার মতো হয়ে যায়, হযরতে মরিয়াম আলাইহা সালাতু ওয়াসসালামের মতো হয়ে যায়, এইভাবে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যায়, আউয়ালু শাহীদা ফিল ইসলাম হযরতে সুমাইয়া সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যায়। ইসলামের ওই মেয়ে ওই মহিলা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মাধ্যমে এই উম্মত এই ইসলামের তিন ভাগ করে এক ভাগ পরিপূর্ণ এলম। আল্লাহ তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। কোন কোন উলামা একরাম রা বলেন নিশ্চয় এলম, অর্ধেক এক না এক তৃতীয়াংশ না, পুরো অর্ধেক এলম হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে শিক্ষা গ্রহণ করেছেন। কত সাহাবায়ে কেরাম হযরত উম্মুল মুমিনিন থেকে হাদিস বর্ণনা করেছেন, পর্দার ভিতরে থেকে উনি ওনাদেরকে হাদিসের তালিম দিয়েছেন, রসুল পাকের আখলাক এবং চরিত্র সম্পর্কে বর্ণনা দিয়েছেন, সিরাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা দিয়েছেন। এই উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই উম্মুল মুমিনিন সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরে নূরের মধ্যে 17টি আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাহ। আমাদের মা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 4 বছর পরে উনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন শাওয়াল মাসে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 58 হিজরি রমজানুল মুবারকে তিনি ওফাত ফরমাইছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সময়ের মধ্যে উম্মতের খান্ডারি উম্মতের দিশারি এই উম্মতের দিক নির্দেশনা দিয়েছিলেন, বড় বড় ফিতনা বড় বড় মুসিবতে যে উম্মত পড়তেছে সেখান থেকে উনি রেহাই দিয়েছিলেন, উদ্ধার করেছিলেন, সঠিক সৎ পরামর্শ দিয়েছিলেন। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুনাফিকিনরা যুগে যুগে চেষ্টা করেছেন যে সাহাবা কেরাম এবং সাহাবিয়া মহিলা সাহাবি পুরুষ সাহাবি মহিলা সাহাবিয়া ওনাদের আখলাক এবং চরিত্র ত্রুটি বের করার জন্য, কারণ একজন সাহাবির যদি আখলাক চরিত্র নষ্ট হয়ে যায় সেই লাইনের দিন পুরো ধ্বংস হয়ে যাবে। একজন নবী যদি নাউজবিল্লাহ গুনাহ করে, ইসমত যদি প্রমাণ করা না যায়, নবীকে যদি মাসুম বানানো না হয়, তাহলে এই নবীর ইসমত যদি উঠে যায়, আল্লাহর হেফাজত যদি ওনার থেকে উঠাইয়া ফেলে, তো শয়তান তো ওনাকে দুকা দিতে পারবে, অথচ নবীদের সুরত শয়তান ধারণ করতে পারে না, শয়তান পারে না। সেই জন্য আল্লাহ নবীদেরকে আল্লাহ তাআলা মাসুম করেছেন, আর সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা মাহফুজ করেছেন। মাসুম মানে ওনাদের থেকে গুনার যেই ছিল এটা সহ উঠে এনেছে, গুনা করার কোনো যোগ্যতাই নেই ওনাদের, করতে পারবে না। আর সাহাবায়ে কেরাম করতে পারবে, কিন্তু ওনারা তওবা করে নেবে, আল্লাহ তাআলা ওনাদেরকে হেফাজত করবে, ওনাদেরকে পাপ চালানো থেকে লাগজিস থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যত সাহাবায়ে কেরাম ছিলেন ওনারা ওই পরিমাণ যে পরিমাণ কোরআনে করিম ওনাদের উপর নাজিল করা হয়েছিল, অবতীর্ণ করা হয়েছিল, প্রায় সাহাবায়ে কেরাম ওই কোরআনে করিমের হাফেজ ছিলেন, এবং সাহাবায়ে সাহাবিয়া মহিলা সাহাবিয়া যারা ছিলেন ওনারা হাফেজা ছিলেন। বিশেষ করে উম্মাহাতুল মুমিনিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে যারা আবদ্ধ হয়েছিলেন এরা আমাদের সব মা। কিন্তু আজকে আমরা ভাগ্য নির্মম পরিহাস, নির্মম পরিহাস, আমরা হযরত ফাতেমা যিনি আমাদের সব মুমিনদের বোন ওনাকে বলি মা ফাতেমা,
আর যিনি আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা, হযরত খাদিজাতুল কুবরা, ওনাদেরকে বলি বিবি আয়েশা, ওনাদেরকে বলি বিবি খাদিজা, বিবি হাফসা, এটাও মুনাফিকদের বানানো গড়া শব্দ। আমরা আজ থেকে আমাদের মাদেরকে বিবি শব্দ করি আমরা ওনাদেরকে বলবো না, বিবি খাদিজা বলবো না, মা খাদিজা বলবো, উম্মুল মুমিনিন খাদিজা বলবো, মা আয়েশা বলবো, উম্মুল মুমিনিন আয়েশা বলবো, উম্মুল মুমিনিন হাফসা বলবো, এইভাবে এইভাবে বলবো আমরা। নিজের বোনকে মা ডাকি, মা ফাতেমা বলি, এটা হইল শিয়া এবং মুনাফিকদের গড়া শব্দ। মহতরম হাজরিন, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে মডেল হিসেবে কোরআন করিমে পেশ করেছেন। আল্লাহ তাআলা কোরআন করিমে সর্বপ্রথম মুত্তাকীদের সিফাত গুণাগুণ বর্ণনা দিয়েছেন পাঁচটি। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকী কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আনদেখা জিনিস বিশ্বাস করে, আল্লাহকে দেখে নাই বিশ্বাস করে, আল্লাহু আকবার কবরের আযাব দেখে নাই বিশ্বাস করে, হাশর ময়দান দেখে নাই বিশ্বাস করে, জান্নাত দেখে নাই বিশ্বাস করে, জাহান্নাম দেখে নাই বিশ্বাস করে, ফুলসরাত দেখে নাই বিশ্বাস করে, না দেখা জিনিসের উপর বিশ্বাস করা সেটাকে বলা হয় ইউমিনুনা বিল গায়ব, না দেখে না ফেরেশতাকে দেখে নাই বিশ্বাস করে, দেখিয়ে বিশ্বাস করলে এটাকে ইমান বলে না, দেখিয়ে বিশ্বাস করলে এটাকে ইমান বলে না, এরকম ইমানদার তো আমরা সব হয়ে যাব যখন। এই জন্য তো মানুষের যখন গড়গড়ি শুরু হয়, হ্যাঁ, মৃত্যুর সময় চোখ মুখ এরকম করিয়া এরকম যখন শুরু হয়ে যায়, ওই সময় উনার দুনিয়ার এই অঞ্চলে এমনি নিঃশ্বাসটা আসে, কিন্তু উনি একদাপ ওখানে চলিয়া গেছে, ওই সময় মৃত্যু ব্যক্তির সামনে দুইটা কাগজ, এরকম দুইটা সাইনবোর্ড ওনার কাছে দেখানো হয়। একটা সাইনবোর্ডের মধ্যে সব জন্নতিদের নাম, সেখানে তার নামও আছে, সেই যদি জন্নতি হয়, সেই যদি জন্নতি হয় সেটা রাইট চিহ্ন দিয়া, তার নাম জাহান্নামের লিস্টিতেও আছে, সেই লিস্টির মধ্যে গুলদাগ দিয়া বলে আল্লাহ তাআলা আপনাকে দয়া করে মেহরবানি করে এই লিস্টি থেকে কাটিয়া এটার মধ্যে বহাল রেখেছে আলহামদুলিল্লাহ, তখন এটা হাসি মুখে আল্লাহ তাআলার দরবারে চলে যায়। সেই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, নিশানে মর্দে মুমেন বা তুগুয়ম, নিশানে মর্দে মুমেন বা তুগুয়ম, চুমুর গায়েদ তাবাসসুম বারলবে উস, হে আল্লাহর বান্দা বান্দিরা, আমি কি ইমানদার নরনারীর নিশানা আলামত তোমাকে বলবো, যখন মৃত্যু আসবে তখন সে হাসি মুখে আল্লাহর দরবারে চলে যাবে, নিজের মাহবুবের কাছে যাইতে বাধা কি, নিজের বন্ধুর কাছে যাইতে সমস্যা কি, চুমুর গায়েদ তাবাসসুম বারলবে উস। ভাইরা আমার, যে ব্যক্তি আল জাহান্নামী জন্নতের লিস্টি থেকে নামটা কাটিয়া জাহান্নামে বহাল রাখা হয়েছে, এবং ওই মালাকুল মওত উনার কাছে আসবে একটা হিংস্র জন্তুর এরকম সুরত ধারণ করিয়া, কদ ওই জন্তু, উনি যখন জন্তুর সুরতটা দেখবে উনার জন্য আর কোনো আজাব লাগবে না, উনার জন্য আর কোনো শাস্তি লাগবে না, ওই মালাকুল মওতকে যে অন্য একটা সুরতে দেখেছে সেটাই উনার জন্য আজাব হিসাবে যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ, হিংস্র জন্তু, আমাদের ছোট বাচ্চাদেরকে যদি আপনি একটা জীবিত সাপ যদি তার সামনে এরকম করে দেন, সে নাকে মুখে ফেনা আসবে না, একটা বাঘ যদি তার সামনে ছেড়ে দিতে চান, একটা কুত্তা যদি ছেড়ে দিতে চান, একটা বিল্লি যদি ছেড়ে দিতে চান, তো ছোটো বাচ্চা সে ভয় করবে, তো নাম বললে তো ভয় করে, ওনার জন্য আলাদা ওনাকে ফিটাইতে হবে না, শাস্তি দিতে হবে না, সেটাই ওনার জন্য শাস্তি যথেষ্ট। এরকম জাহান্নামীদের জন্য মালাকুল মওতকে এমন বিস্তৃত সুরত দিয়ে ওনার সামনে আসবে সেটাই ওনার জন্য যথেষ্ট হবে, সেই জন্য সে হাউ মাউ করবে, নিঃশ্বাস আসতেছে আবার যাইতেছে, প্রাণ আসতেছে যাইতেছে, এটা এদিকে আসতে চায় না, ওনার রুকে এভাবে বাইর করবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরশাদ করেন, এই একটা মুর্দা একটা জানোয়ার, তাকে জিন্দা অবস্থায় তার চামড়াটা যদি চুলি নেওয়া হয়, কুলে নেওয়া হয়, জবে না করিয়া ওদের যেমন কষ্ট পাবে এর চেয়ে বেশি কষ্ট অনুভব করবে, নাউজুবিল্লাহ, এর চেয়ে বেশি কষ্ট অনুভব করবে। তো ওয়াইয়াকিমুনাস সালাহ,
দ্বিতীয় নম্বর আলামত হলো ইমানদারের নামাজ কায়েম করবে। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করবে। তিন নম্বর, চার নম্বর, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার উপর যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, সেটার উপরও তারা ইমান আনবে। এর পূর্বে যত কিতাব আছে, একশো তিনটি কিতাব, একশোটি সহিফা ছোট কিতাব আর তিনটি বড় কিতাব, জবুর, তাওরাত, ইনজিল, এই কিতাবগুলোর উপরও তারা ইমান আনে, কোরআনে কারিমের উপরও তারা ইমান আনবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, চারটা গেল। পাঁচ নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা যে কাজগুলো করবে আখিরাতের উপর বিশ্বাস করে করবে, আখিরাতে কিছু পাওয়ার জন্য করবে, দুনিয়াতে কোনো নাম নমুদের জন্য না, রিয়াসমার জন্য না। আমাকে এরকম বিশিষ্ট দানবীর বলবে, বিশিষ্ট সমাজসেবক বলবে, বিশিষ্ট ফলনা বলবে, এগুলোর জন্য না, আমি আল্লাহকে রাজি করার জন্য আমি সব কাজগুলো করবো। ওবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতে কিছু পাওয়ার আশায় করবে, এটা হলো মুত্তাকিদের শান, এটা হলো ইমানদারদের শান। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহর পক্ষ থেকে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে এবং তারা কামিয়াব জামাত, তারা কামিয়াব জামাত।